প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতায় 131 পৃষ্ঠা দলগত কাজ 2 সমাধান করব। তো এখানে দলগত কাজটা বলেছে যে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকতে হবে। তো সেটার এক বাহুর নাম হচ্ছে বিসি, তার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আর এক বাহুর নাম হচ্ছে এবি, সেটা দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এবং আর এক বাহুর নাম হচ্ছে সিএ, সেটা দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে দলের সবাই এই বাহুগুলোর পরিমাপ নিয়ে ত্রিভুজ আঁকতে হবে। তো একটা ক্লাসে ধরো 5টা দল হতে পারে, তো আমি একটা দলের কাজ এখানে করে দেখাচ্ছি। তো সবার কাজ একই রকম হবে, কারণ এটা যেহেতু একটা ত্রিভুজের মাপই দেওয়া আছে। যদি 5টা দলের জন্য 5টা আলাদা আলাদা মাপ দেওয়া থাকতো, তাহলে সবার চিত্র আলাদা হতো, কিন্তু এখানে একটা ত্রিভুজেরই 3টা বাহুর পরিমাপ দেওয়া আছে। তো শুরুতে বলেছে সরে দেওয়া দলের সবাই বিসি সমান 7 সেন্টিমিটার আঁকো। তো আমরা 7 সেন্টিমিটার এঁকে নিলাম পেন্সিল এবং স্কেল ব্যবহার করে। আমরা যে এক একক সমান, এখানে দেখো এই যে এখান থেকে পর্যন্ত এক একক সেন্টিমিটার, 1 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে 7 সেন্টিমিটার আমরা এঁকে নিলাম এই পর্যন্ত। তো এরপরে বি বিন্দুতে 4 সেন্টিমিটার সমান করে একটি ছোট বৃত্তের অংশ আঁকো। তাহলে বি বিন্দুতে ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এই এই বি বিন্দুতে আমাদের ওই যে পেন্সিল কম্পাস বসাতে হবে, কম্পাস, এই কম্পাসটা বসাবো। বসানোর পর আমাদের 4 সেন্টিমিটার, দেখো 4 সেন্টিমিটার মোটামুটি আমরা একটা এটা কিন্তু একবার জিরোতে বসবে, এটা মোটামুটি একটু সরে বসছে, সমস্যা নেই। 4 সেন্টিমিটার মেপে নিয়ে এখানে কাঁটাটা ঘুরিয়ে আমাদের একটা বৃত্তচাপ বা বৃত্তের একটা ছোট অংশ, যেমন এটার যদি একটা বৃত্ত হয়, তার এই যে ক্ষুদ্র একটা অংশ এটাকে বৃত্তচাপ বলে। তো বৃত্তচাপটা এঁকে নিতে হবে। এরপরে সি বিন্দুতে 6 সেন্টিমিটার সমান করে, অর্থাৎ এই যে তোমার এখানে যেহেতু এখানে সি বলেছে, এটা এই সি বিন্দুতে আবার এই যে এই পেন্সিল কম্পাস যেটা সেটা বসাতে হবে। বসানোর পর এখানে 6 সেন্টিমিটার নিতে হবে, অর্থাৎ এখানে 6 সেন্টিমিটার মাপ নিয়ে যে এই পর্যন্ত হলো 6 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, কারণ দেখো এখানে আমরা কিন্তু 1 সেন্টিমিটার বাদ দিয়ে দিয়েছি। তাহলে 6 সেন্টিমিটার, তো 6 সেন্টিমিটার নিয়ে আর একটা বৃত্তের অংশ আঁকতে হবে, অর্থাৎ বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে ধরো এই বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা হচ্ছে এখানে ধরো এ বিন্দু, এটা হলো এ বিন্দু। তাহলে এই যে এ বি এবং এসি আমরা এখানে যোগ করে দেব। এই এ আর বি যোগ করে দেব, তো এ বি যোগ করে দিলাম এবং এ আর সি যোগ করে দেব। তাহলে এ আর সি যোগ করে দেওয়ার পর এখান থেকে আমরা তোমরা দলের সবাই আলোচনা করবে এবং দেখবে যে সবারই মাপ একই রকম হয়েছে, অর্থাৎ কোনগুলো তোমরা পরিমাপ করতে পারবা, যে কোনগুলো একই রকম হবে। ধরো এটা যদি 60 ডিগ্রি হয়, ধরো এটা 40 ডিগ্রি হলো, এটা হলো ধরো 100 ডিগ্রি, তাহলে সবার কোন একই রকম হবে। তাহলে এখান থেকে আমাদের যে সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্তটা হলো যে দুটি ত্রিভুজের সবগুলো বাহুই যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম, অর্থাৎ ধরো একটা ত্রিভুজ, আমি এভাবে বলি একটা ত্রিভুজ ধরো এটা এবিসি, আর একটা অন্য একটা ত্রিভুজের লিখলাম, সেটা এটা হচ্ছে এটা একই ধরনের ত্রিভুজ, এটা পি কিউ আর, বাহুগুলোর দৈর্ঘ্য একই, ধরো এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা ধরো 4 সেন্টিমিটার, এটা ধরো 6 সেন্টিমিটার, এটার ক্ষেত্রেও 7 4, এটা 6। তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান পি কিউ, বিসি সমান কিউ আর, এসি সমান পি আর, অর্থাৎ ত্রিভুজ এই এ বি সি যেটাকে সর্বসম চিহ্ন বলে, ত্রিভুজ পি কিউ আর, অর্থাৎ এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের উপরে রেখে দিই, তাহলে সব দিক দিয়ে মিলে যাবে। তো একটা ত্রিভুজের উপর যদি আরেকটা ত্রিভুজ রেখে দিলে সর্বতোভাবে যদি মিলে যায়, তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে।
তো এই এই নিয়মগুলো বা এই সিদ্ধান্তগুলো তোমাদের পরবর্তী ক্লাসে লাগবে, তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়বে তখন এই সর্বসম্মত বিধিগুলো প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হবে। তখন কিন্তু এগুলার আর প্রমাণ বা এগুলার কিন্তু বিবরণ অত কিছু দেওয়া থাকবে না, শুধু এই ধারণাগুলো তোমাদের পরবর্তী ক্লাসে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।